হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার এই প্রথম বাংলা ভিডিও টিউটোরিয়াল। তো আশা করি যদি আপনাদের বাংলা ভিডিও টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্টে লিখবেন, তাহলে আমি বাংলাতে আরও কয়েকটি ভিডিও আমি আপলোড করে দেব। তো আজকে আমার যে টপিকসটা আমি নিয়ে আলোচনা করব সেটা হলো অনলাইন কিভাবে আপনি ফটো এডিটিং করতে পারেন, তাও সেটা ফ্রিতে। তো অনেক সময় দেখা গেছে যে আমরা ফটো এডিটিং তো করতে চাই কিন্তু আমাদের ফটো এডিটিং কোনো সফটওয়্যার আমাদের জানা থাকে না এবং আমরা সেটার জন্য আমরা আমাদের নিজস্ব মতন আমরা ফটোটাকে ডিজাইন করতে পারি না। তো সেটার জন্য আমি আজকে যে টপিকসটা নিয়ে আসছি সেটা হলো কোনো স্কিলের প্রয়োজন নেই, কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই, আপনি নিজে চাইলে নিজের মতন করে আপনি আপনার ফটোটা এডিটিং করতে পারবেন। তাহলে প্রথমে আমরা ব্রাউজার ওপেন করে নিই এবং ব্রাউজার ওপেন করার পর আমরা সেই সাইটে চলে যাই যেখানে আমরা ফ্রিতে ফটো এডিটিং করতে পারবো। তো ব্রাউজার ওপেন করার পর আপনি অ্যাড্রেস বারের মধ্যে funphotobox.com এই লেখাটি টাইপ করে নেবেন, funphotobox.com। তারপর আমরা funphotobox.com ওয়েবসাইটে চলে যাব, funphotobox.com লিখে এন্টার প্রেস করে দেবেন। তো funphotobox.com ওয়েবসাইটে আমরা চলে যাব এবং আমরা funphotobox ওয়েবসাইটে আসার পর এখানে বিভিন্ন ধরনের টুলস দেওয়া আছে, বিভিন্ন ধরনের ট্যাবে বিভিন্ন ধরনের ফটোর অপশনস দেওয়া আছে যে আমরা কীভাবে কী এডিট করতে পারি। তো এখানে যেমন ফটো এফেক্টস আছে, অ্যানিমেশনস আছে, ফিল্টার্স আছে, কার্ডস আছে, ফেস এফেক্টস আছে, ফটো এডিটার্স আছে, এগুলো বিভিন্ন বিভিন্ন ট্যাব আছে, সেই ট্যাবের মধ্যে বিভিন্নভাবে আপনারা ফটো এডিটিং করতে পারেন। তো প্রথম আমরা চলে যাই ফটো এফেক্টসে। ফটো এফেক্টসে আসার পর আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো টেমপ্লেটস আমাদের এখানে ডিজাইন করা আছে। তো আমরা এর মাঝখান থেকে যে কোনো একটা টেমপ্লেটস আমরা নিয়ে নিতে পারি এবং সেই রূপে আমাদের ফটোটাকে কনভার্ট করে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বিভিন্ন ধরনের টেমপ্লেটস এখানে দেওয়া আছে। যদি মনে করেন যে না, এই পেজ থেকে আমার পছন্দ হচ্ছে না, তো আপনি অন্য আদার্স পেজেও যেতে পারেন, কেন এখানে অনেকগুলো ফটো টেমপ্লেটস এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে। তো আপনার এইসব পেজের থেকে আপনার যে কোনো একটা টেমপ্লেটস বেছে নিন। তো ধরেন আমি এখান থেকে একটা টেমপ্লেটস বেছে নিচ্ছি, আপনার যদি এই পেজেও পছন্দ না হয় আপনি অন্য পেজেও যেতে পারেন। তো আমি এই ফটোটা নিয়ে নিই। তো টেমপ্লেট সিলেক্ট করার পর জাস্ট ক্লিক করলে পরে সেই টেমপ্লেটসটা ওপেন হয়ে যাবে এবং আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই ফটোটার মতন যদি বানাতে চান তাহলে আপনি ফটোটা কিভাবে আপলোড করবেন। আপনি কি ওয়েব ক্যামের থ্রোতে আপলোড করবেন, ওয়েব ক্যামের থ্রোতে আপনি ইনস্ট্যান্ট ফটো শ্যুট করে সেটাকে এডিট করতে পারেন, বা ডিস্কে ক্লিক করে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো ফটো আপলোড করে নিতে পারেন এবং সেটাকে এডিট করে নিতে পারেন। তো আমি ডিস্কে চলে গেলাম এবং ফটো একটা সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসলাম। ফটোটা অটোমেটিক আপলোড হওয়ার পর আপনাকে একটা বক্স দেখাবে এবং এই বক্সের ভিতরে আপনার ছবিটা থাকতে হবে। তো বিভিন্ন এফেক্টসে, বিভিন্ন টেমপ্লেটসে বক্সের সাইজটা এটা ফ্লেক্সিবল হয়, কিন্তু এই টেমপ্লেটসের মধ্যে বক্সটা এর মধ্যেই আপনার ফটোটাকে এখানে রাখতে হবে। তো আমি সেই অনুসারে একটা ফটোটার একটা এরিয়া নিয়ে নিচ্ছি। এবার আপনি গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর সেই ফটোটা, আপনি যে ফটোটা দিলেন সেই ফটোটা সেই টেমপ্লেটস অনুসারে ডিজাইন হয়ে চলে আসবে। দেখেছেন কত সোজাভাবে আপনি আপনার ফটোটা এডিট করে নিতে পারলেন। তো আপনার কোনো জানার কোনো দরকার নেই যে কীভাবে আপনি ফটোশপ শিখবেন, এবং এটাকে আমরা সেভ টু ডিস্ক করেও রাখতে পারি বা অ্যানাদার এফেক্ট করে। আমি আরেকটা এফেক্ট দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো এখান থেকে ধরেন এই টেমপ্লেটসটা নিয়ে নিই। এটার মধ্যে যেমন আরেকটা জিনিস আপনি এখানে দেখতে পারবেন যে অ্যানিমেশন এবং উইদাউট অ্যানিমেশন। উইদাউট অ্যানিমেশন তো আপনি দেখলেন, এবার আমি জিফ অ্যানিমেটেডটা দেখিয়ে দিচ্ছি। তো জিফ অ্যানিমেটেডে ক্লিক করবেন এবং ঠিক একইভাবে আপনি আপনার ফটোটাকে আপলোড করবেন এখানে। এবার ঠিক একইভাবে আপনার ফটোটা আসবে এবং আপনি এরিয়াটা চুজ করে নেবেন যে আপনার ফটোর কোন এরিয়াটা সেই ফ্রেম অনুসারে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে বক্সটা আছে সেই বক্সটা দেখেন এখানে ফ্লেক্সিবল হয়ে আছে এবং আপনি চাইলে এটাকে বড় ছোট করতে পারছেন এবং আপনি সেই অনুপাতে আপনার ফটোটাকে নিয়ে নেবেন এবং গোতে ক্লিক করে দেবেন। গোতে ক্লিক করার পর সেই টেমপ্লেটস অনুসারে আপনার ফটোটা
সেই ডিজাইন হয়ে চলে আসবে। আপনি এখানে দেখতে পারবেন সেটার প্রিভিউ। এখানে চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন যে সেই ফটোটা অ্যানিমেটেড হয়ে আপনাকে এখানে দেখাচ্ছে। এবং এই ফটোটা যদি আপনি চান যে না আমি এটাকে সেভ করে রাখবো, তাহলে আপনি এখানে সেভ টু ডিস্কে ক্লিক করবেন। সেভ টু ডিস্কে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে লেফট বটম কর্নারে একটা ফাইল চলে আসবে এবং ডাউনলোড হওয়া শুরু হবে। তো সেটা হলো আপনার যে ছবিটা মাত্র এডিট করেছেন সেটা আপনার হার্ড ডিস্কে স্টোর হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফান ফটো বক্স থেকে একটা কোড নাম্বার দিয়ে চলে আসছে আপনার ফটোটা। তো এবার আমরা চলে যাই অন্য আরেকটা এফেক্ট নিয়ে নিই। অ্যানাদার এফেক্টে ক্লিক করে আমরা এই ফটোটার আরেকটা কপি অন্য ডিজাইনের বানিয়ে নিই। তো এটার জন্য এখন চলে যাই আমরা ফটো এডিটরে চলে যাই। এখন ফটো এডিটরে ক্লিক করার পর আপনি সেই ফটোটার কালার কম্বিনেশন থেকে আপনার সেই ফটোটার আউটলুক সব কিছুই আপনি চেঞ্জ করতে পারেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো চলেন শুরু করা যাক। তো গেট স্টার্টেড নাওতে ক্লিক করবেন। গেট স্টার্টেড নাওতে ক্লিক করার পর ঠিক সেমভাবে আপনি ফটোটা আপলোড করবেন। ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর আপনার ফটো এডিটরের একটা টুল বার খুলে গেছে, ওপেন হয়ে গেছে উপরে, আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে যেরকম এনহ্যান্স এফেক্ট, তো এফেক্টে চলে আসি। এফেক্টে বিভিন্ন ধরনের আপনার যে কালার কম্বিনেশন দিয়ে সেট করা আছে যে আপনার কীরকম টাইপের ফটোটার টোটাল কালারটা কীভাবে চেঞ্জ করতে পারেন, তো ওটা টেমপ্লেটস হিসাবে কিছু দেওয়া আছে, সেখান থেকে আপনি বেছে নিতে পারেন। এবং এখানে রিসাইজ করতে পারেন ফটোটাকে, ওরিয়েন্টেশনে যেতে পারেন, রোটেট করতে পারেন লেফট রাইট বা মিরর, এটাও অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি আপনার পজিশন ওয়াইজ আপনি সেই ফটোটাকে সেটিং করতে পারেন। এবার এখানে দেখেন স্পেশাল জিনিস হলো স্টিকার। তো এখানে ফটোটার উপরে কিছু আমরা প্রপ লাগাতে পারি, যেমন কি টাই, চশমা, সব কিছু আমরা লাগাতে পারি। তো যেটা লাগে সেটার মধ্যে ক্লিক করবেন, আপনার চলে আসবে স্ক্রিনে এবং সেটাকে মুভ করে বা ছোট বড় করে আপনি সেই ফটোটার অনুপাতে আপনি সেটাকে সেট করে দিতে পারেন। তো এইভাবে করে আমি ফটোটাকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি এবং খুব সুন্দরভাবে সেটাকে প্রপিংও করতে পারি। তো প্রপিং যখন করবেন, প্রপিং শেষ হওয়ার পর আপনি সেটাকে অ্যাপ্লাই করে নেবেন। এবার এখানে দেখেন ফ্রেম দিতে পারি আমরা, যে কোনো একটা ফটো ফ্রেমও আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। তো অনেকগুলো ফ্রেমের ডিজাইন এখানে দেওয়া আছে, তো আপনার যেটা পছন্দ সেই ফ্রেমটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এবং যখন কম্পোজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এটাকে আবার ঠিক আগের মতন সেভ টু ডিস্ক এটা করে নিতে পারেন। তো এখানে আমরা সেভ বাটনে ক্লিক করব এবং সেভ বাটনে ক্লিক করার পর সেই ফটোটা জেনারেট হওয়ার পর আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। তো ইওর ফটো ইজ রেডি। এবার ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তো ফটোটা ডাউনলোড হয়ে আপনার হার্ড ডিস্কে চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে লেফট বাটন কর্নারে এসে আপনার ফটোটা ডাউনলোড হয়ে গেছে। এবার দেখেন আমরা দুটো ফটো আমরা এখানে কম্পোজ করে নিলাম ফ্রি অফ কস্টে, এবং বিভিন্ন ধরনের এফেক্টসের টেমপ্লেট ছিল এবং সেখান থেকে বেছে নিয়ে আমরা করলাম। এবার আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, যেটা হলো ফেস এফেক্ট। আপনি এখানে দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে দেওয়া আছে, এটার মধ্যে থেকে সব কিছু একই থাকবে, খালি ফেসের জায়গাটা সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে বেছে নিন। তো ধরেন আমি এখান থেকে, যেহেতু আমার কার্টুন পিকচার আছে সেই জন্য কার্টুনের মতনই একটা পিকচার আমি এখান থেকে বেছে নিচ্ছি। ধরেন এই পিকচারটা নিয়ে নিই। তো এই পিকচারটাতে ক্লিক করার পর আপনার ঠিক সেমভাবে আপনার সেই ফটোটাকে আপলোড করতে হবে। তো ডিস্কে চলে গিয়ে আপনি আবার সেই ফটোটা সিলেক্ট করে নিন।
এবং সেই ফটোটা আপলোড হওয়ার পর আপনাকে এখানে বলবে যে এবার এক একটা সিস্টেমের জন্য এক এক রকম সেটিংস আপনার কাছ থেকে নেবে, সেই সেটিংস অনুপাতে আপনি সেটাকে গুছিয়ে দেবেন, তাহলে আপনার ফটোটা সত্যি সুন্দরভাবে দেখাবে। তো এখানে দেখেন যেমন কোন ফেস এফেক্ট, সেই জন্য এখানে দেখেন একটা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুটো চোখ দেওয়া আছে, এই দুটো চোখটাকে, দুটো চোখকে আপনার ফটোর সেই চোখের জায়গাটার মধ্যে বসাতে হবে। তো দেখেন এক একটা সেটিংসের মধ্যে এক এক রকম দেখাচ্ছে। তো আপনি এখানে যেরকম চোখটা আপনার চোখের মধ্যে বসিয়ে দেবেন, বসানোর পর তারপর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে পরে এবার আপনি দেখতে পাচ্ছেন সেই ফটোটা আপনার এখানে চলে আসছে ফেসের মধ্যে। এবার তারপর আপনি সেই ফটোটাকে, আপনার ফটোটাকে ঠিক সেই পিকচার অনুপাতে আপনি সেটিংস করে নেবেন। তো এইভাবে করে আপনি দেখতে পাচ্ছেন যে কত রকমভাবে আমরা ফটোর এফেক্ট আমরা দিতে পারি, তাও ফ্রি অফ কস্টে। এবং ফটো এডিটিং শেষ হওয়ার পর আপনি গোতে ক্লিক করবেন, গোতে ক্লিক করার পর সেটা কাস্টমাইজ হয়ে, জেনারেট হয়ে আপনার এখানে চলে আসবে এবং আপনি সেটাকেও আপনি সেভ টু ডিস্ক করে আপনার হার্ড ডিস্কে এটা স্টোর করে রাখতে পারেন। তো সেভ টু ডিস্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার সেটা ডাউনলোড হয়ে চলে আসলো আমাদের হার্ড ডিস্কের মধ্যে। এবার হার্ড ডিস্কের মধ্যে যখন চলে আসলো, এবার আমরা সেই ফটোগুলোকে আমরা পেয়ে যাব হার্ড ডিস্কের মাঝখানে। তো এইভাবে করে আপনি বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে, কার্ডস আছে, যদি কাউকে গ্রিটিংস পাঠাতে হয় তাহলে আপনি ই কার্ডসও ডিজাইন করতে পারেন এখানে। তো বিভিন্ন ধরনের কার্ডস দেওয়া আছে, বিভিন্ন ধরনের ট্যাম্পলেট দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা বেছে নিয়ে আপনি সেই অনুপাতে আপনি ফটো এডিট করে সেই গ্রিটিংস, ই গ্রিটিংস যেটা, সেটাও আপনি এখানে কম্পোজ করে এবং ফ্রেন্ডসদেরকে সেন্ডও করতে পারেন। তো সব কিছু দেখে নিন, সব কিছু ফ্রি অফ কস্টে হচ্ছে এবং আপনার কোনো বিশেষত্ব লাগছে না যে আপনার ফটো এডিটিং জানতেই হবে বা ফটো এডিটিংয়ের সফটওয়্যারে কিছু আপনার শিখতেই হবে। তো এটা আপনি দেখেন খুব অনায়াসে আমরা এডিটিং করে নিতে পারছি এবং আমরা ফ্রি, যেটা সবচেয়ে মূল কথা হলো যেটা টোটালি ফ্রি, এই ওয়েবসাইটটির থেকে আমরা যে কোনো কিছু ডিজাইন করে নিতে পারি, সেটা সম্পূর্ণ ফ্রিতে আমরা এখানে ডিজাইন করতে পারি। এবার দেখে নিই আমরা যা যা ফটো সেভ করেছি সেটাকে একবার দেখে নিই। তো প্রথম দেখে নিই এটা অরিজিনাল ফটোটা কি, অরিজিনাল ফটোটা কি ছিল সেটা একবার দেখে নিই। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ফটোটা, তারপর আমরা ডিজাইন করার পর আমরা এই এই রূপে সেই ফটোটাকে কাস্টমাইজ করতে পেরেছি এবং ডিজাইন করতে পেরেছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক বাটনে ক্লিক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।